আপনারা শুনলে খুশি হবেন, আমি ইসরোর সকল বিজ্ঞানীদের, বৈজ্ঞানিকদের, টেকনিশিয়ানদের অভিনন্দন আমি তিন দিন ধরেই জানাচ্ছি, আজকে আবার জানাই। আপনারা শুনলে খুশি হবেন, ওই টিমে আমাদের 12 জন ছিল বাংলার, এবং তার মধ্যে জলপাইগুড়িতে পড়াশুনো করেছে, সেখানকার স্কুল কলেজে তিনিও ছিলেন, ইভেন যাদবপুর ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, দে ওয়ার্ক আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, এবং আমরা প্রত্যেকে গর্বিত তাদের জন্য, তাদের এই কাজের জন্য। আজকে শুভ দিনে আমি আপনাদের বলতে চাই, প্যান্ডামিক আজ থেকে কোভিড উইথড্র হয়ে গেল। কোভিডের জন্য আপনাদের অনেককে সাফার করতে হয়েছে, বাট কোভিডের সময় মানুষের যখন কোনো অনুপ্রেরণা ছিল না, ঘরে বসে মানুষ কিন্তু এই টিভি চ্যানেলটাই দেখত, এবং আপনাদের বলবো আরও ভালো করে করুন। আর ছোট্ট দুটি ফুল, বাপরে কি কথা বলে, আর কি মানে সুন্দর অভিনয় করে, আমাদের লাড্ডু কত ভালো অভিনয় করে, এবার নতুন নতুন অনেক সিরিয়াল, সে জগদ্ধাত্রী বলুন, নিমফুলি বলুন, অনুরাগের ছোঁয়াই বলুন, গুড্ডি বলুন, এই যে ডাবল রোল, ভেরি গুড, রামপ্রসাদ, সব্যসাচীর তুলনা হয় না, এইরকম গাঁটছড়া থেকে শুরু করে প্রত্যেকে এত ভালো করেন। একদিন আমি যদি না দেখতে পারি একটা, তাহলে আমার মনে হয় পরের দিন কি দেখাবে আমি নিজে নিজে ভেবে নিই, কারণ আমি জানি আপনারা পরের দিন কি দেখাবেন। সুতরাং এই যে বাবা মা বসে আছেন স্পাইস হোটেল, একটা পরিবারের মধ্যে দিয়ে দেখুন একটা বিজনেসকে আপনারা দাঁড় করিয়েছেন, তাই নিয়ে কত সংঘর্ষ। আর একটা জিনিস তো আপনাদের থাকেই, একজনের 3 বার বিয়ে হচ্ছে, আর একটা কুটকাচালি থাকবেই, নেগেটিভ রোল, পজিটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া, সিরিয়ালটাকে বাড়িয়ে দেওয়া, আর যদি কেউ চলে যায় আপনারা তাদের মেরে দেন, এসবও আমি বুঝতে পারি, আমি দেখলেই বুঝতে পারি।